প্রিয় বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন কেন অ্যান্ড্রু টেট, এলন মাস্ক, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাদের হাত এইভাবে রাখে? কেন পৃথিবীর কিছু বড় বড় নেতা এবং জনপ্রিয় মানুষরা তাদের হাত সবসময় একটা নির্দিষ্ট পজিশনে রাখে? আপনি হয়তো ভাবছেন এমনি এমনি রাখে, কিন্তু না, এটা করার পেছনে এমন একটা রহস্য আছে যে আপনি জানতে পারলে এটা প্রতিদিন করতেই থাকবেন। আর এই রহস্যটি আমাদের প্রাচীন ইতিহাসে প্রায় 5000 বছর ধরে লুকিয়ে আছে, যাকে মুদ্রা বলা হয়। মুদ্রা হলো হাতের সাহায্যে নির্মিত কিছু হ্যান্ড জেস্টার্স, সিম্বলস এবং পজিশনস, যেটা আমাদের শরীর এবং মনের শক্তিকে সঠিকভাবে বিশ্লেষণ করে পরিচালনা করতে পারে। আয়ুর্বেদে বলা হয়েছে, ব্রহ্মাণ্ড এবং আমাদের শরীর পঞ্চভূত বা 5টি এলিমেন্টস দিয়ে তৈরি হয়েছে, যেগুলি হলো বায়ু, জল, আগুন, মাটি এবং মহাশূন্য বা আকাশ। একটি সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে এই 5টি এলিমেন্টসের সঠিক ভারসাম্য থাকাটা দরকারি বিষয়। যদি এই 5টির মধ্যে কোনো একটি দুর্বল হয়ে পড়ে, তবে আমাদের শরীরের ভারসাম্য বজায় থাকবে না, ফলে নানা রকম রোগ এবং সমস্যার সৃষ্টি হবে। এই 5টি এলিমেন্টস আমাদের হাতের 5টি আঙুলকে নির্দেশ করে, যেমন হাতের বৃদ্ধাঙ্গুলি আগুনকে নির্দেশ করে, তর্জনী বায়ুকে নির্দেশ করে, মধ্যমা মহাশূন্য বা আকাশকে নির্দেশ করে, একইভাবে অনামিকা মাটিকে এবং কনিষ্ঠা বা ক্ষুদ্রাঙ্গুলি জলকে নির্দেশ করে। যখন আপনি কোনো কিছু করার উদ্দেশ্যে এই মুদ্রার মাধ্যমে হাতের সাহায্যে কোনো একটা সিম্বল ক্রিয়েট করেন, তখন এই 5টি এলিমেন্টসের ভারসাম্য সঠিক অবস্থানে ফিরে আসে, ফলে আপনার মনসংযোগ সঠিক স্থানে সীমাবদ্ধ থাকে। সেই কারণে শরীর এবং মনের শক্তিকে কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর সম্পূর্ণ লকড করে দেওয়া যায়। এই জন্য এই মুদ্রাগুলিকে সিলও বলা হয়। অ্যান্ড্রু টেট, এলন মাস্ক এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে মুদ্রাটি ব্যবহার করেন তাকে বলা হয় উত্তরাবধি মুদ্রা। এখানে প্রথমে 2টি হাত একত্রিত করে সবগুলি আঙুল ভাঁজ করে নিতে হবে, তারপর 2টি তর্জনী আঙুলকে বাইরে বের করে মুখোমুখি জুড়ে দিতে হবে, এবং তার সাথে 2টি বৃদ্ধাঙ্গুলিকে বাইরে বের করে পিছনের দিকে ঠেলে মুখোমুখি জুড়ে দিতে হবে। এই মুদ্রাকে মুদ্রা অব দ্য হাইয়েস্ট এনলাইটমেন্টও বলা হয়। এই মুদ্রাটি স্বয়ং ভগবান বুদ্ধ ব্যবহার করতেন। এটি ব্যবহার করার সবথেকে বড় কারণ হল এটি আপনার ভেতর থেকে এবং বাইরে থেকে সমানভাবে সজাগ থাকতে সাহায্য করে। আপনাকে সজাগ করা এবং মনোসংযোগ বৃদ্ধি করার পাশাপাশি আপনার আশেপাশের পরিবেশে ঘটে চলা ঘটনাগুলি থেকে সতর্ক রাখে। তাছাড়া আপনার সেলফ কনফিডেন্সকে অনেকটা বুস্ট আপ করে দেয়। যদি এই মুদ্রাটি দীর্ঘ সময় ধরে রেগুলার প্র্যাকটিস করা যায়, তবে এটি আপনার জীবন থেকে ভয়, চিন্তা এবং দুর্বলতা ভাবকে দূরে সরিয়ে আপনাকে একদম পজিটিভ মাইন্ডের করে দেবে। এছাড়া দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে এবং সমস্যা সমাধানে সাহায্য করবে, যেটা আপনার পার্সোনালিটি পুরো পাল্টে দেবে। এই কারণে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন এইসব বড় বড় সেলিব্রিটিরা ইন্টারভিউ দেওয়ার সময় এই মুদ্রাটি প্র্যাকটিস করে, যার ফলে ওদের সেলফ কনফিডেন্স অনেকটা বেড়ে যায়। এবং খেয়াল করে দেখবেন, ওরা যেটা বলে বেশ কনফিডেন্সের সাথেই বলে। অনেক মানুষ এটিকে আবার সিম্বল অফ ট্রুথও বলে, কারণ যখন কেউ কথা বলার সময় এই মুদ্রা প্র্যাকটিস করে, তখন সে তার কনফিডেন্সের মাধ্যমে এটা বোঝাতে চায় যে সে সত্যি কথাই বলছে। এছাড়া আপনি এই সব সাকসেসফুল মানুষগুলোকে আরও একটি মুদ্রা প্র্যাকটিস করতে দেখে থাকবেন, যাকে বলা হয় হাকিনি মুদ্রা। এই মুদ্রাটি করতে গেলে নিজের হাত 2টিকে বুকের সামনে এইভাবে জুড়ে রাখতে হবে, যেমনটা নমস্কার করার সময় করা হয়। তারপর 3টি দীর্ঘশ্বাস ফেলে হাত 2টিকে আলাদা করে নিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে আঙুলগুলি যেন একে অন্যের সাথে জুড়ে থাকে। এইবার সমস্ত চাপ ওই আঙুলগুলির মাথায় অনুভব করতে হবে। এই মুদ্রার নাম হিন্দু দেবী হাকিনীর নাম থেকে এসেছে। সংস্কৃতে হাকিনী শব্দের অর্থ হল পাওয়ার অথবা রুল। আয়ুর্বেদে অনুসারে এই মুদ্রা প্র্যাকটিস করলে নিজের মনের উপর নিয়ন্ত্রণ করার ক্ষমতা পাওয়া যায়। সায়েন্টিফিক্যালি যদি দেখা যায়, আমাদের আঙুলে 3000েরও বেশি ম্যাকনো রিসেপ্টার্স থাকে, যা আমাদের ব্রেনের জন্য হাইওয়ের মতো কাজ করে, যেটা নিউরনের মাধ্যমে আমাদের ব্রেনে বিভিন্ন রকমের সিগনাল পাঠায়। আমাদের আঙুলের এই ম্যাকনো রিসেপ্টার্স এবং ব্রেনের নিউরন একত্রিত করে যখন এই মুদ্রা প্র্যাকটিস করি, তখন ব্রেনের ক্ষমতা অনেকটা বেড়ে যায়। এর ফলে আমাদের অনেক লাভও হয়, যেমন আমাদের স্মৃতিশক্তি অনেকটা বেড়ে যায়, পাশাপাশি ক্ল্যারিটিও বুস্ট আপ হয় এবং ক্রিয়েটিভিটিও অনেকটা বেড়ে যায়। যদি আপনার ফোকাস করতে এবং কনসেন্ট্রেশনে সমস্যা হয়, তাহলে এবার এই পরের মুদ্রাটি প্র্যাকটিস করা শুরু করুন, ধ্যান মুদ্রা। আপনারা নিশ্চয়ই বেশিরভাগ সন্ন্যাসীদেরকে এইভাবে বসে থাকতে দেখেছেন। যখন কেউ মেডিটেশন করে অথবা মনকে স্থির রাখার চেষ্টা করে, তখন তাকে এইভাবে হাত 2টিকে রাখতে বলা হয়। এটা হলো ধ্যান মুদ্রা, যাকে কনসেন্ট্রেশন মুদ্রাও বলা হয়। এই মুদ্রাটি করতে হলে প্রথমে শান্ত হয়ে বসে হাত 2টিকে কোলে রাখতে হবে। খেয়াল রাখতে হবে যেন ডান হাতটি বাম হাতের উপরে থাকে এবং বৃদ্ধাঙ্গুলি একে অপরের সাথে ছুঁয়ে থাকে। ঠিক এইভাবে আপনার বৃদ্ধাঙ্গুলি আগুনকে নির্দেশ করে। এই মুদ্রাটি প্র্যাকটিস করার সময় আপনার বৃদ্ধাঙ্গুলি 2টি একে অন্যের সাথে মিলে যায় আর বাকি এলিমেন্টসগুলি নিষ্ক্রিয় হয়ে পড়ে।
এর ফলে আপনি দ্রুত মেডিটেশন স্টেটে পৌঁছতে পারবেন। এই মুদ্রার সাহায্যে আপনি অনেক লাভবানও হতে পারবেন। এটি আপনার মনকে শান্ত করতে সাহায্য করে, আপনার কনসেন্ট্রেশনকে বাড়িয়ে দেয় এবং আপনার মনে খারাপ চিন্তাভাবনা আসতে বাধা দেয়। পরেরটি হলো কুবের মুদ্রা। এই মুদ্রার নাম গড অফ ওয়েলথ কুবেরের নামে রাখা হয়েছে। এই মুদ্রাটি করার জন্য নিজের বৃদ্ধাঙ্গুলির সাথে তর্জনী এবং মধ্যমা আঙুলকে এক জায়গায় জুড়ে দিতে হবে এবং এর মাঝে একটু প্রেশার দিয়ে রাখতে হবে। বাকি দুটি আঙুলকে তালুতে গুটিয়ে নিতে হবে। যদি এই মুদ্রাটি প্রতিদিন 10-15 মিনিট পর্যন্ত প্র্যাকটিস করা যায় তবে দীর্ঘ সময়ের জন্য অনেক বেনিফিট পাওয়া যাবে। এটি আপনার শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করতে সাহায্য করবে, হার্টকে বেশি পাম্প করিয়ে রক্তকে শরীরের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতেও সাহায্য করবে। এটি আপনার মেমোরি পাওয়ার এবং কনসেন্ট্রেশনকে বাড়িয়ে আপনার ব্রেনকে আরও শক্তিশালী করে তুলবে। এই মুদ্রাটি প্র্যাকটিস করলে আপনার মন উন্মুক্ত হতে থাকবে। আপনার জীবনে যত সমস্যা আছে সেগুলি দ্রুত সমাধান করে আপনি সাফল্যের চূড়া স্পর্শ করতে পারবেন, কারণ এই মুদ্রাটি আপনার মাইন্ড এবং হার্টকে ঠিক একইভাবে মূল্যায়ন করতে সাহায্য করবে। এর পাশাপাশি বন্ধুরা, আপনারা যদি ইচ্ছা শক্তি এবং জ্ঞান শক্তি বাড়াতে চান তাহলে এই পরের মুদ্রাটি অবশ্যই করবেন, চিন মুদ্রা অথবা জ্ঞান মুদ্রা। একে জেস্টার অফ কনসাসনেসও বলা হয়। এটি ইচ্ছা শক্তি এবং জ্ঞানের জন্য। একটু খেয়াল করে দেখুন, মেডিটেশন করার সময় এইভাবে বসার কথা বলা হয়েছিল, যেখানে আমাদের হাত এইভাবে থাকবে। এটি করার জন্য হাতের সবগুলি আঙুল এইভাবে সোজা রাখতে হবে, শুধু বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী একে অপরের সাথে এইভাবে জুড়ে রাখতে হবে। দুটি আঙুলের মাঝের চাপ ঠিক এই রকম হবে যখন কোনো একটা কাগজ ধরলে যেমন চাপ দিয়ে ধরা হয়। সংস্কৃতে চীন শব্দের অর্থ হলো কনসাসনেস এবং জ্ঞানী মানে হলো নলেজ। এই মুদ্রার সাহায্যে আমরা আমাদের কনসাস ব্রেনকে পুরো অ্যাক্সেস করার ক্ষমতা পাই। এটি আপনার পঞ্চভূতের বায়ু এবং আগুনকে একত্রিত করে আপনার অ্যাওয়ারনেসকে বাড়িয়ে দেয়। সে মুদ্রা, এটি করার জন্য নিজের হাত দুটিকে সোজা করে বৃদ্ধাঙ্গুলি দুটিকে কনিষ্ঠা আঙুল দুটির দিকে নিয়ে যেতে হবে। তারপর বাকি আঙুলগুলিকেও বৃদ্ধাঙ্গুলির উপর রেখে দিতে হবে। এবার যখন আপনি শ্বাস নেবেন তখন এইভাবে আঙুলগুলিকে বন্ধ করে দেবেন, আর যখন নিঃশ্বাস ফেলবেন তখন আঙুলগুলিকে এইভাবে খুলে দেবেন। আর এইভাবে 10-15 মিনিট প্র্যাকটিস করতে হবে। এবার যখন আপনি হাত খুলবেন তখন কল্পনা করবেন যে আপনার মধ্যে থেকে সমস্ত সমস্যা, দুঃখ এবং ভয় ধীরে ধীরে বাইরে বেরিয়ে যাচ্ছে। ব্যায়ামটি দিনে কম করে 7 বার প্র্যাকটিস করতে থাকুন। এই মুদ্রাটি তাওয়েস্ট মঙ্কদের গুরুদেব কিম তাউন সৃষ্টি করেছিলেন। উনি বলতেন, এই মুদ্রার ফলে আপনার মধ্যেকার সমস্ত দুঃখ, কষ্ট এবং মনের ভয় মুছে যাবে, এমনকি আপনি আপনার ডিপ্রেশন থেকে নিজেকে ওভারকাম করতে পারবেন। তাছাড়া এর ফলে আপনার পার্সোনাল ম্যাগনেটিজম এবং মেন্টাল পাওয়ারও বেড়ে যাবে। গণেশ মুদ্রা, এটাই একমাত্র মুদ্রা যা আপনার চেস্ট মাসেলসকে শক্ত করতে সাহায্য করে। এই মুদ্রার ফলে আপনার হাতের আঙুলগুলি বুকের কাছে একে অন্যের সাথে ইন্টারলক হয়ে যায়। বলা হয়ে থাকে এই মুদ্রার ফলে আপনার জীবন থেকে প্রবলেম দূরে সরে যায় এবং নিউ অপরচুনিটি আসার ক্ষমতা বাড়িয়ে দেয়। এই জন্য একে অবস্টাকল রিমুভার মুদ্রাও বলা হয়। মেডিটেশন করার দরুন গণেশ মুদ্রার ফলে আপনার সম্পূর্ণ ফোকাস শরীরের কেন্দ্রস্থলে স্থাপিত হয়, অর্থাৎ মনের মধ্যে, যার ফলে হৃদয়চক্র খুলে গিয়ে আপনার মনের মধ্যে ভালোবাসা এবং দয়াশীলতা ভাব বাড়িয়ে দেয়। এই মুদ্রা প্র্যাকটিস করতে গেলে প্রথমে সঠিক মেডিটেটিভ পোজ নিয়ে বসতে হবে এবং খেয়াল রাখতে হবে কোমর সোজা, ঘাড় পেছনের দিকে এবং বুক যেন সামনের দিকে প্রসারিত থাকে। এবার বাম হাত বুকের সামনে এনে ডান হাত দিয়ে ঠিক এইভাবে শক্ত করে ধরতে হবে আর দুটি হাতকে উল্টো দিকে টানতে হবে। এই মুদ্রা প্র্যাকটিস করলে শরীরের মেটাবলিজম পাওয়ার বেড়ে যায়। এটি আপনার মনের দ্বার উন্মুক্ত করে ভালোবাসা এবং দয়াশীলতা ভাব বাড়িয়ে দেয়। এছাড়া নেক এবং শোল্ডার পেন রিলিভ করতে সাহায্য করে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে আসে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।